আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। গল্প করব আর পিঠা বানাবো। আজকে আমি বানাচ্ছি কলার পিঠা। বাসায় কলা বেশি পেকে গেলে বাচ্চারা খেতে চায় না, তো অনেকে আছে ফেলে দেয়। তো সেই ফেলে দেওয়া কলা দিয়ে আজকে পিঠা বানাচ্ছি। দুটো পাকা কলা, এক কাপ চালের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খায় পছন্দ করে, আর হচ্ছে লবণ। পানি কিন্তু একেবারেই অ্যাড করিনি। এই উপকরণগুলো দিয়ে আমি এখন অল্প কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? সবাই এত সুন্দর সুন্দর ভিডিও করছো, ভিডিও বানাচ্ছো। আসলে আমি তো তোমাদের ভিডিও যত দেখি ততই মুগ্ধ। আমার অনেক হিংসে হয় তোমাদের ভিডিও দেখে, আমি কেন তোমাদের মতো এত সুন্দর করে পারি না। সেজন্য সব সময় চেষ্টা করি তোমাদের মতো সুন্দর সুন্দর ভিডিও বানাবার। আশা করি আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মতো বানাতে পারবো। আমি চুলার হিটটা একেবারে লোতে দিয়ে পিঠাগুলোকে আমি তেলে ছেঁকে নিচ্ছি। চুলার হিট বেশি দিলে উপরে পুড়ে যাবে আর ভিতরে হবে না, ভিতরটা ভালোভাবে হবে না, সেজন্য এগুলো একেবারে কম হিটে ভাজতে হয়। তো তারপরে তোমরা সবাই কি করছো? এখানে আসলে সবাই সবার এমনভাবে আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি যে এখন মানে যেই কোনো কিছুই সবার সাথে শেয়ার করতে মন চায়। সবাই আসলে একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে, সবাই মানে ফ্যামিলি সদস্যর মতো। সেজন্য যাই করি একটু আধটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। এই যে আমি পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তো সুন্দর একটা কালার এসেছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। সন্ধ্যায় আসলে বাচ্চারা কিছু খেতে চায়, তো সব সময় পারে না বানাতে ব্যস্ততার জন্য। মাঝে মাঝে যখন সময় পাই, একটু সময় বের করে মাঝে মাঝে ওদের জন্য বানিয়ে নেই। তো আমার বাচ্চারা অনেক লাইক করে এই কলার পিঠাটা, আর আমার কাছে তো একেবারে এই পিঠাটা খাওয়ার সময় তালের পিঠার ফ্লেভার আসে, খুবই মজা, খুবই টেস্টি। এই যে দেখো কি সুন্দর একটা কালার, ইয়ামি। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।